হাই বন্ধুরা, কি খবর সবার? আশা করি ভালো আছো। তো এখন ঢাকেশ্বরী কল্যাণী থেকে চিলি চিকেন অর্ডার করলাম, 180 টাকা দাম, সেটা ডিসকাউন্ট হয়ে 145 টাকা হয়েছে। জোম্যাটোতে একটা সুবিধা আছে, ডিসকাউন্ট হয়। তো সুইগির থেকে জোম্যাটো বেস্ট, এবার দেখি ডেলিভারি কতটা তাড়াতাড়ি দেয়। এর আগে জোম্যাটো থেকে আমি অর্ডার করেছি, সুইগি থেকে করেছিলাম, কিন্তু সুইগি অনেক ঝুলায়, প্লাস ওদের সিস্টেম ভালো না, অফারগুলো ভালো না, তো আমি বলবো জোম্যাটো থেকে কেন। এবার আজকে অর্ডারটা দেখি জোম্যাটো কতটা তাড়াতাড়ি দেয়। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো হুট করে ভালো অন্য চিলি চিকেন অর্ডার করি। মা বললো একটু চিলি চিকেন অর্ডার কর, চিলি চিকেন যদি হয়ে যায় সস্তায় 150-এর ভিতরে। তারপর আমি চেক করে দেখলাম 180 টাকা। তারপর দেখলাম অফার আছে, অফারে অফারটা যেটা থাকে সেটা হচ্ছে 200 টাকার উপরে হলে 50% বা 40% সামথিং ডিসকাউন্ট দেয়, সেটা 90 টাকা ডিসকাউন্ট দিয়েছে। মানে যেহেতু আদার্স সার্ভিস ট্যাক্স থাকে, ডোনেশান থাকে, একটা ফান্ডের জন্য ডোনেশান, তারপর চ্যারিটির জন্য ট্যাক্স ট্যাক্স এগুলো থাকে, তো বিভিন্ন ডেলিভারি চার্জ, তো টোটাল আমার পড়ছে 145 টাকা চিলি চিকেন। তো দেখি কতগুলো দেয়। ফোন করবে তো, লোকেশনে চলে এসছো? এসছিল আগে এখানে নাকি? না, লোকেশন ট্র্যাক করে চলে এসছো? এই প্রথম একজন টাক লোকেশনে চলে গেলো। নাহলে ওখানে কি বলতো, পুকুরটা আছে না, পুকুরটার ওখানে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে কল করে। ঢাকেশ্বরী থেকে এটা মেশিন এখানে অর্ডার আছে? এরকম অ্যাম্বুলেন্সের মতো আসবে, সবারই সেম নাকি? সেম এটা প্রথম দেখলাম এরকম আওয়াজ। এইভাবে আসে অর্ডার, পাঁচু বলে যাবো ওখানে, রিচ মারবো যে পৌঁছে যাবে, ওরা খাবার পাঁচু বলে খাবার অর্ডার রেডি হয়ে গেলে ওরা রেডি মারবে, আমি ওটা পিক আপ করে নেব। ঠিক আছে, এই এসছে চিলি চিকেন। ঠিক আছে, 146 তো, ঠিকই আছে, মানে দেখুন। হ্যাঁ, রেটিং দিয়ে দেবো, সময়ের আগেই তো চলে এসছে অনেক। তো চলে এসছে চিলি চিকেন, কেন মা চিলি চিকেন এসে গেছে, একদম ফাস্ট ডেলিভারি হয়ে গেছে। কিন্তু আজকে দেখতেই পাচ্ছ চিলি চিকেন চলে এসছে, এখন ভাত দিয়ে খাবো। তো মাই বললো যে অর্ডার কর, বৃষ্টি ওয়েদার আজকে, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বলো কীরকম চিলি চিকেনটা? চিলি চিকেনটা ভালোই, আর আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। তোমার তোমার মেয়েকে জামাই কোথায়? হ্যাঁ, কী সব বলছে, মেয়ে জামাই কেউ নেই, কিন্তু আমরা খাবো না তা বলে, আমরা জামাই ষষ্ঠী অকেশনে আমরা খাচ্ছি চিলি চিকেন নিয়ে। চিলি চিকেন নিয়ে খাওয়া হচ্ছে। তো চিলি চিকেন একদম গরম গরম আছে, তাই না? ধোয়া বেড়াচ্ছে গরম গরম। হ্যাঁ, আর আমাদের কল্যাণী ঢাকেশ্বরী চিলি চিকেন হচ্ছে বেস্ট লোকালের মধ্যে। এবার আরও অনেক দোকান আছে, সেখান থেকে টেস্টও করেছি, কিন্তু আমাদের পার্সোনালভাবে বলতে গেলে এটা বেশি ভালো লাগে। ছিল তাই জন্য আমি ভাবলাম চিলি চিকেন অর্ডার করি, তাহলে মোচার ঘন্ট শাক ভাজা হয়েছে, মাছ মাংস কিছু হয়নি, তাই চিলি চিকেনের সাথে খেতে ভালোই লাগবে।
এয়ারটাইট বাক্সটা কোথায় গেল? এখানটা বাক্সটা ছিল না? কে জানে ফেলে ফেলে দিল নাকি আবার? কোনটা? এয়ারটাইট বাক্সটা? কারণ এই এয়ারটাইট বাক্স এই তো পড়ে আছে। মিটার রিডিং আছে তো। তো চুল ফুল কেটে একদম ফ্রেশ হয়ে গেছি, মা ওদিকে রান্না করছে রাতেরবেলার। কী রান্না করছে? না মোচার ঘণ্ট রান্না করছে, আর একটু চা খাই। সন্ধ্যাবেলা চা না খেলে ভালো লাগে না, মাথাটা একটুখানি হালকা হয়। তো চুল ফুল কেটে গেলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি সেট হয়ে গেছে চুলটা। এবার কালকে একবার স্পা করবো, ঘরোয়া উপায় স্পা। একটা ব্লগ আছে আমার অলরেডি চ্যানেলে, যে কী করে অ্যালোভেরা জেল, তারপর ডিম, অ্যালোভেরা জেল, তারপর কোকোনাট অয়েল, এগুলো মিক্স করে কী করে ঘরেই তুমি স্পা করতে পারো। তো সেইগুলো একটা ব্লগে দেখিয়েছিলাম আগে, সেটা আমার চ্যানেলেই আছে, সেটা দেখে নিতে পারো। আর ভালো লাগছে না, কারণটা হচ্ছে চা তো খাচ্ছি ঠিকই, মার চাও ভালোই, মা ভালো চাই বানায়, কিন্তু আমার স্পেশাল চা কোনটা বলো তো? মালাই চা। হ্যাঁ, তাও আবার জেসে মালাই চা না, চেন গেটের মালাই চা। দেখা গেলো এরকম হলো কলকাতায় বা হাইফাই একটা জায়গায় চা খুব অনেক কিছু দিল, সেটা কিন্তু অতটা ভালো লাগবে না। কম দামের মালাই চা হলো মানে একটা কী বলবো, একটা আলাদা ব্যাপার। একটা কথা আছে না, যে কাউকে যদি জিজ্ঞেস করো তুমি যে তুমি ওকে কেন ভালোবাসলে, সেই কারণটা যদি কেউ বলে দিতে পারে তাহলে কিন্তু সেটা কোনো আর ভ্যালু নেই। অনেক সময় দেখবে কোনো একটা কালো মেয়েটাকে কালো দেখতে বা মোটা দেখতে, একটা খুব সুন্দর দেখতে একটা ছেলেকে ভালোবাসছে। আবার অনেক সময় কোনো মেয়েকে খুব ভালো দেখতে কিন্তু ও যাকে লাভ করছে সে কিন্তু অতটা লুকিং ওয়াইজ বেটার না। কারণটা কি মানে বলা যায় না বিষয়টা, সেরকমই এই চাটা ওখানকার বানায় মালাই চাটা, ওই চাটা বেস্ট চা। আমার ইচ্ছা আছে 50তম ব্লগ যখন করবো, 50তম ভিডিও, ওই মালাই চা ওখানে করবো। কারণ প্রথম যখন আমি ভিডিওটা করেছিলাম তখন ওখানেই গেছিলাম, তখন আমার ট্রাইপডও ছিল না, মাইকও ছিল না, কিন্তু তাও করেছিলাম। খাবে নাকি চা? খাবে? হ্যাঁ কেন খাবে না? তো দিলাম তো। তুমি খাবো না? আমি খেয়েছি দুবার। তোমাকে দেখা যাচ্ছে তো, তুমি খাবো না? আমি বলছি দেখো, বললাম চা খাবার না, খাবার না তুমি চা। বন্ধুরা, ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো, তারপর ভাবলাম না এখানে শেষ করলেই হবে না, কিছু কথা বলার আছে, তাহলে কথাগুলো বলে নিই। কথাটা হচ্ছে যে চ্যানেলে যারা নতুন এসছো, ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আছে সেটা প্রেস করে দাও, তাহলে নেক্সট ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পেয়ে যাবে আর ক্লিক করে দেখে নিতে পারবে। তো চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আরও অনেক ব্লগ আছে, সেগুলো একবার চেক করো, আশা করি সেগুলো ভালো লাগবে। তো কমেন্ট করে জানাও কীরকম লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।